মালদা রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে অসহায় দুস্থ মানুষদের মধ্যে শীত বস্ত্র বিতরণ বামুনগোলায়। শীত আসতেই অসহায় দুস্থদের মাঝে মালদা রামকৃষ্ণ মিশনের তরফে রবিবার সকালে বামুনগোলা ব্লকের উত্তর জয় গ্রামের দুস্থদের মধ্যে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়। এই শীত বস্ত্র কম্বল পেয়ে খুশি ওই এলাকার অসহায় সাধারণ মানুষ। এই মহৎ কাজের জন্য রামকৃষ্ণ মিশনকে সাধুবাদ জানিয়েছেন ওই এলাকার সাধারণ মানুষ। এখানে মালদা রামকৃষ্ণ মিশনের উদ্যোগে বামুনগোলা ব্লক উত্তুজি গ্রামে শীতকালীন বস্ত্র বিতরণ করা হচ্ছে গ্রামের খুব গরিব দুঃখী মানুষদের জন্য। আমার নাম বিশ্বজিৎ মণ্ডল, আমি মালদা রামকৃষ্ণ মিশনে একসময় কর্মী ছিলাম। আমি মরাজদের বলেছিলাম যে আমাদের গ্রামে অনেক গরিব দুঃখী মানুষ আছে, তাদেরকে শীতকালের বস্ত্র বিতরণ করলে খুব ভালো হয়। মরাজরা আমার কথা শুনেছেন এবং আমাদের গ্রামে আছে গরিব দুঃখীদের কম্বল বিতরণ করা হয়েছে। কতগুলো বস্ত্র দিলেন মোটামুটি? 110 110 এর মতো দেওয়া। 110। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ মণ্ডল।